গুড নাও আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ভারতের মাটিতে বাংলাদেশি এমপি খুন আপনি একজন রাজনৈতিক সংবাদ কর্মী হিসেবে এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন আর মন্ত্রীরাই বা কি বলছেন একজন রাজনৈতিক নেতা না তিনি একজন পার্লামেন্টারিয়ান এবং তিনি তিন তিনবার এমপি ছিলেন 14 18 এবং 24 দাদশ ছা নির্বাচনে যে নির্বাচনটা হলো 7 জানুয়ারি একজন এমপির খুন সেটা কিন্তু সাধারণ বিষয় না এটা কিন্তু অনেক বড় বিষয় এবং উনি খুন হয়েছেন দেশের বাইরে অর্থাৎ কলকাতাতে ইন্ডিয়াতে এবং এই ক্ষেত্রে আপনি যদি বলতে যদি জানতে চান সেটি হচ্ছে যে উনি যখন কলকাতায় গিয়েছেন চিকিৎসার জন্য উনি কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়াকে কিন্তু ইনফর্ম করেননি বা যে আমি সেখানে চিকিৎসার জন্য যাচ্ছি যদি সেটা বলতেন সেক্ষেত্রে তাকে কিন্তু এক ধরনের নিরাপত্তা দেওয়া হতো উনি কিন্তু গিয়েছিলেন ব্যক্তিগত কারণে চিকিৎসার জন্য এবং উনি কিন্তু দেশ থেকে কাউকে নিয়ে যাননি উনি একাই গিয়েছিলেন অনেকটা এরকম কিন্তু উনি কিন্তু নেই এমপি হিসেবে যাচ্ছেন যাচ্ছেন একজন পেশেন্ট হিসাবে আর কি তো যে কোনো খুনি কিন্তু আপনার বড় বিষয় আছে সেখানে যেটা মেম্বার অফ পার্লামেন্টারিয়ান তিন তিনবারের এমপি তার খুনটা কিন্তু আসলে এটা খুব ছোট বিষয় এটা অনেক বড় বিষয় এবং আপনি যেটা বলছিলেন যে এই বিষয়ে সরকারের মন্ত্রী কথা যেটা বলছিলেন কথা আপনি বললেন সকাল সবার স্পষ্ট বলেছেন যে এটা কিন্তু একটি খুন এবং যারা খুন করেছেন তারা কিন্তু বাংলাদেশি অর্থাৎ ইন্ডিয়ানকে তারা কিন্তু খুন করে নাই বাংলাদেশে তার খুন করেছে এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন তার লাশ কিন্তু এখনও উদ্ধার হয়নি যে ফ্লাডে তিনি নিউ টাউনের যে ফ্লাডে তিনি ছিলেন আর কি সেখানে তার কিন্তু লাশ এখন উদ্ধার হয়নি এবং একটা জানা যাচ্ছে যে তার লাশ কিন্তু আসলে আমরা শুনছি এখনও সেটা সচ সঠিক কিনা বলতে পারবো না মানে এখনও আমরা জানি না তার লাশ খুব সম্ভবত কয়েক টুকরা নাকি করা হয়েছে সেটা আসলে পাওয়াটা কিন্তু অনেকটা কঠিন তারপর চেষ্টা চলছে এবং বিকালে যদি আমি আপনাকে বলি বাংলাদেশ আমি সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী স্পষ্ট বলেছেন যে তার চিকিৎসার যে কারণে তিনি গিয়েছিলেন তিনি কিন্তু কাউকে বলেননি ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়াকে তিনি কিন্তু জানাননি সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তাকে দেওয়া হয়নি এবং তিনি বলছেন যে এই বিষয়ে তারা কিন্তু নজরি করছেন এবং যারা খুনি তাদের কিন্তু বিচারের মুখোমুখি করা হবে অর্থাৎ সরকারের উচ্চ থেকে তারা কিন্তু এই বিষয়ে তারা দেখছেন এবং একজন এমপির খুনকে আসলে কিন্তু ছোটোভাবে দেখার কিছু নয় এবং মন্ত্রীরা তৎপর তারা বলছেন যে কোনো কিছু তারা বিচারের মুখোমুখি তারা করবেন অর্থাৎ বিচার কিন্তু এটা হবে এবং খুনি তারা কিন্তু বেরোয় আসবে এটা কিন্তু স্পষ্ট ভারতের পুলিশ বলছে যে লাশ পাওয়া যায়নি কিন্তু এক্ষেত্রে মরদে উদ্ধারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সরকার তো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে আপনি জানেন যে এক সপ্তাহ নাগাদ তিনি কিন্তু নিখোঁজ এবং তার মেয়ে তার মেয়ের ডরেন যিনি কথা বলছেন একটু আগে তিনি কিন্তু জীবিকার্যালয়ে গিয়েছিলেন তার পিএস তিনি কিন্তু জানিয়েছিলেন তখন থেকে সরকার কিন্তু তৎপর অর্থাৎ সরকার কিন্তু শুরু থেকে কিন্তু তার বিষয়ে কিন্তু কাজ করছে কারণ তিনি এমপি রানিং এমপি রানিং এমপি যখন নিখোঁজ হয় সেটা কিন্তু আসলে খুব বড় একটা বিষয় এবং আজকে যেটা জানা গেল তিনি কিন্তু এখন নাই অর্থাৎ লাশ যে উদ্ধার সেটা আসলে লাশ কি অবস্থায় আছে সেটার উপর নির্ভর করবে এখন লাশটা যদি টুকরো করা হয় সেটা উদ্ধারের পক্ষে কিন্তু অন্যরকম সেটা কিন্তু আপনি একটা লাশ পূর্ণাঙ্গ পাবেন না বা লাশের যে উদ্ধার এটা কিন্তু আসলে লাশ না পেলে আসলে মরদেহ উদ্ধারের বিষয়টা কঠিন এখন সরকার তো লাশ অবশ্যই উদ্ধার করবে চেষ্টা করছে তারা কিন্তু কথা বলছেন ইন্ডিয়ান যারা পুলিশ রয়েছেন গোয়েন্দা রয়েছেন লাশ না পাওয়া পর্যন্ত আসলে উদ্ধার বিষয়টা কিন্তু বলা অনেকটা কঠিন বিএনপির শাসনামল দীর্ঘ নয় বছর তিনি ভারতে এমপি আনোয়ার ছিলেন সেখানে তার ব্যবসাও রয়েছে বলে খবর বের হচ্ছে কিন্তু এই বিষয়ে কোনো তথ্য আছে কি আপনার কাছে আপনি জানেন যে তার বাড়ি কিন্তু জিনাদ এলাকাতে জিনাদ জিনাদ কুষ্টিয়া চৌড়াঙ্গা এইগুলো কিন্তু আপনার সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তবর্তী এলাকাতে কিন্তু আপনার ব্যবসা থাকেই সীমান্ত কেন্দ্রিক বিশেষ করে বিভিন্ন পলাতক অবস্থা ভারতের সাথে তার মানে যেহেতু সীমান্তবর্তী এলাকা ব্যবসা ওখানে ছিল এবং তাকে কিন্তু স্থানীয় এলাকাতে শুরুতে জানতো আনার কমিশনার হিসেবে তিনি কিন্তু এমনটা রয়েছে তিনি কিন্তু ওখানে স্থানীয় যে মাদক এবং স্বর্ণ চলাচল যে ব্যবসা তার কিন্তু উনি অনেকটা নিয়ন্ত্রণ করছিলেন এমপি হওয়ার পরে কিন্তু আসলে আহ তিনি জনগণের আহ জনগণের নেতা হয়েছেন তারপরেও কিন্তু আর এই ব্যবসাগুলো যে বন্ধ সেটা কিন্তু বলা যাবে না আহ এবং এই যে বিষয়টা আপনি বলছিলেন যে ভারত যে ব্যবসায়ী ভারত ব্যবসা কেন্দ্রিক আমরা যেটা ধারণা করছি সে সেই কেন্দ্রিক কিন্তু তাকে কিন্তু আসলে এই খুন করা বা এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং তার যে সীমান্ত ব্যবসা স্বর্ণের ব্যবসা সহ নানান ধরনের ব্যবসা রয়েছে এবং যেহেতু সীমান্ত এলাকা এখানে কিন্তু আসলে ব্যবসা থাকে এবং সবাই যারা বিশেষ করে প্রভাবশীল মহল তারা কিন্তু ব্যবসাগুলো করে থাকে সেই হিসাবে কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তার ভারত কানেকশন বা তার ব্যবসা এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এই তার পিছনে আর কি আপনাকে ধন্যবাদ